আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে প্লাজো কাটিং করবেন। তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ ছোট থেকে বড় যে কোনো সাইজের প্লাজো কাটিং করতে পারবেন খুব সহজে শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে অল লেখায় ক্লিক করুন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদের দেখাবো প্লাজো তৈরির জন্য কীভাবে কাপড়টি ভাঁজ করে নিতে হবে। তো প্রথমে কাপড়টিকে সম্পূর্ণভাবে মেলে নিয়েছি, তারপর কাপড়টির লম্বার দিকের দুটি মাথা সমান করে ধরে ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টিকে এমনভাবে সেট করতে হবে যাতে কোথাও কুচ বা আঁকা বাঁকা হয়ে না থাকে। দেন মাঝখানে আবার একটি ভাঁজ দিতে হবে। আপনারা লক্ষ্য করে দেখেন, প্রথমে লম্বার দিকে একটি ভাঁজ দেওয়ার পর চওড়ার দিকে আরও একটি ভাঁজ দিয়েছি, অর্থাৎ দু ভাঁজে আমরা চারপাট করে নিয়েছি। একটু লক্ষ্য করে দেখুন, আমাদের কাপড়টি কিন্তু দু ভাঁজে চারপাট করা আছে এবং বন্ধ পাশটি আমার দিকে, অপর পাশটি খোলা। এখন আমরা প্লাজোটির মাপটি নিব। প্রথমে আমরা 2 ইঞ্চি কাপড় রাবার করার জন্য দাগ কেটে নিব। দেখেন আমরা 2 ইঞ্চিতে রাবার করার জন্য দাগ দিচ্ছি এবং এই দিক থেকেও 2 ইঞ্চিতে আমরা দাগ কেটে নিচ্ছি। তারপর স্কেলের সাহায্যে দাগ দুটি মিলিয়ে দিব। এখন আমরা 2 ইঞ্চির পর থেকে প্লাজোটির মেন লম্বার মাপ নেব। আমাদের প্লাজোটির মেন লম্বা হচ্ছে 37 ইঞ্চি পরিমাণ, প্লাস 2 ইঞ্চি বেশি নেব পায়ের মুহুরির বর্ডার মোড়ানোর জন্য। এই পাশ থেকে আমরা 37 ইঞ্চিতে দাগ দিয়ে দেব এবং 2 ইঞ্চি এক্সট্রা নেব বর্ডার মোড়ানোর জন্য। তারপর দাগগুলোকে স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। এখন একটু লক্ষ্য করে দেখুন, আমরা এখানে হিপের মাপ নিব। তো আমাদের হিপ হচ্ছে 42 ইঞ্চি, 42 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ নিতে হবে, অর্থাৎ 42কে 3 দিয়ে ভাগ করে যতটুকু আসবে ততটুকুই আমরা এখানে হিপের মাপ নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হিপের মাপটি নিয়ে নেবেন, অর্থাৎ আপনাদের হিপ যত হবে তা 3 দিয়ে ভাগ করবেন। 3 দিয়ে ভাগ করার পর যতটুকু আসবে ততটুকুই কিন্তু নিতে হবে। তো 42কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে থাকি 14 ইঞ্চি। তাহলে 14 ইঞ্চিতে আমরা একটি দাগ কাটব। এখন হিপের জন্য যেখান থেকে আমরা দাগ কেটেছি ঠিক সেখান থেকে হাইয়ের জন্য মাপ নেব এবং যতটুকু আমরা হিপের মাপ নিয়েছি ততটুকুই আমরা হাইয়ের মাপ নেব, অর্থাৎ হিপ নিয়েছিলাম 14 ইঞ্চি, হাইও আমরা 14 ইঞ্চি নিব। যে কোনো সাইজের হিপের মাপের জন্য সূত্র কিন্তু একই থাকবে। আমি আবারও বলছি, ছোটো থেকে বড় যে কোনো সাইজের জন্য আপনারা একই ফর্মুলা ইউজ করবেন এবং এই কর্নার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেব। সবার ক্ষেত্রে আপনারা এই কর্নার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। এবং এই কোণা থেকে 1 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবং এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে দিব। এখন আমরা এখানে পায়ের মুহুরির মাপ নিয়ে নিচ্ছি। আমি আমার প্লাজুর মুহুরির গেয়ার নিচ্ছি 28 ইঞ্চি পরিমাণ। তো 28-এর অর্ধেক হচ্ছে 14 ইঞ্চি। আমি 14 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি, প্লাস 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। আপনারা আপনাদের পায়ের মুহুরির গেয়ার যত নেবেন তার ঠিক অর্ধেক করে প্লাস 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। এখন আমরা স্কেলের সাহায্যে হাইয়ের দাগের সাথে পায়ের মুহুরির দাগ মিলিয়ে দিব। এখন আমরা দাগ অনুযায়ী কেটে নেব। এই নিয়মে যদি আপনারা
প্লাজো কাটিং করেন পারফেক্টভাবে যে কোনো সাইজের জন্য প্লাজো কাটিং করে নিতে পারবেন আর কোনো প্রবলেম হবে না। আমি আপনাদের সবচেয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান করতে চেষ্টা করব। তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে দুটি পার্টে কিন্তু একসাথে করা। তো এখন আমরা প্লাজোর কাপড়টিকে এভাবে মেলে নেব এবং মাঝখানের বন্ধ অংশটিকে কেটে আলাদা করে নেব। আমাদের প্লাজো কাটিং শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে সাহায্য করে, তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা সেলাই কাজ একদম পারেন না বা প্রথম থেকে শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুনদের জন্য প্রথম থেকে সূত্রের সাহায্যে সেলাই ক্লাস দেওয়া শুরু করেছি। তো যারা প্রথম থেকে কাজ শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।